নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। হায়ার স্টাডি করার জন্য আয়ারল্যান্ড কেন চুজ করবেন আপনারা, এই টপিক নিয়ে আপনার সাথে আজকে আলোচনা করব। প্রথমত, এটা একটি ইংলিশ স্পিকিং কান্ট্রি, যেখানে আসার পর আপনারা কোনো প্রকার অন্য দেশের কান্ট্রি বা অন্য দেশে যাওয়ার পরে যেরকম কান্ট্রি অন্য ভাষা শেখা লাগে, সো এখানে আসার পরে কোনো রকম অন্য কোনো ভাষা শেখা লাগবে না। এখানে আসলে আপনাদের যে ইংলিশ সার্টিফিকেট নিয়ে আসছেন ওটা দিয়ে জানাব আপনারা, কারণ আপনি তো ইন্টারন্যাশনাল ইংলিশই বলতে পারবেন, সো কোনো প্রবলেম। এটার জন্য একটা বড় বেনিফিট। এবং দ্বিতীয়ত, আপনি এখানে আসার পর যখন স্টাডি করবেন, স্টাডির পাশাপাশি আপনি পার্ট টাইম জব করে আপনার স্টাডির লেখাপড়ার খরচটা আপনি নিজেই বহন করতে পারবেন, এবং আপনার লাইফস্টাইল, লাইফ সিকিউরিটি খুবই এখানে ভালো। এবং যারা এখানে লেখাপড়া করে, ব্যাচেলার কমপ্লিট করার পরে মাস্টার্সে উঠে, মাস্টার্স কমপ্লিট করার পরে হয়তো চাকরিতে লেগে যায়, আবার কেউ পিএইচডির জন্য প্রিপারেশন নেয়, আর যারা মাস্টার্সের পর বেসিক্যালি এখানে চাকরিতেই বেশি লেগে পড়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, কারণ এখানে চাকরিতে যখন মাস্টার্স করার পর চাকরিটা ফুল টাইম চাকরি করতে পারে, তারপরে সে ফুল টাইম চাকরির একটা পারমিট পেয়ে গেলে তারপরে সে পিআরের জন্য আবেদন করতে পারে, এটা একটা বেনিফিট। এবং এখানে বর্তমান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক আছে, বাংলাদেশের আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে, অন্য অন্য দেশের অনেক আছে, সো এই ক্ষেত্রে আপনাদের জন্য বড় একটা বেনিফিট। এরপরে আছে আপনাদের ওয়ার্ল্ডের 100 টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটির ভিতরে 10টা ইউনিভার্সিটি যা এখন বর্তমান আয়ারল্যান্ডে অবস্থিত, যেগুলোতে আপনারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডমিশন হতে পারবেন। যেমন অন্য দেশে যাওয়ার পরে আপনি যখন পার্ট টাইম জব খুঁজবেন তখন আপনার প্রবলেম হতে পারে, পার্ট টাইম জব পাবেন না। যেমন আপনি যেমন অস্ট্রেলিয়া বা কানাডা বা ইউএসএ এইসব কান্ট্রিগুলোতে যান, সেখানে সেক্ষেত্রে পার্ট টাইম জব পাওয়াটা খুবই টাফ এবং ডিফিকাল্ট, বিকজ ওখানে পার্ট টাইম জবের কোনো অনুমতি থাকে না। এই কারণে আয়ারল্যান্ড একটা বড় বেনিফিট, যেখানে আসার পরে আপনি পার্ট টাইম জব হিসাবে প্রতি সপ্তাহে আপনি 20 ঘন্টা কাজ করার একটা পারমিট পাবেন, এবং যখন আপনার ভার্সিটি অফ থাকবে তখন আপনি 40 ঘন্টা মানে ফুল টাইম কাজ করার একটা অফার পাবেন। সো এই ক্ষেত্রে একটা বড় বেনিফিট। সো আপনাদের জন্য অনেক ক্ষেত্রেই ভালো ভালো সুযোগ আছে, যারা আয়ারল্যান্ডে চেষ্টা করবেন তাদের জন্য বেসিক্যালি ভালো। আর যারা মনে করেন অন্য দেশে, যেমন চাকরির বাজারে গেলে আপনার জার্মানির কথাই ভাবি, আপনার জার্মান যদি যান আপনি, জার্মানি ওখানে যাওয়ার পরে আপনি যখন চাকরির বাজারে যাবেন তখন কিছু কিছু ক্ষেত্রে আপনার বলবে যে জার্মান ল্যাঙ্গুয়েজ জানো কি না, জার্মান ল্যাঙ্গুয়েজ জানলে আপনি ভালো একটা চাকরি পাবেন, আর যদি জার্মান ল্যাঙ্গুয়েজ না জানেন তাহলে ভালো একটা চাকরি আপনাকে মানে পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আপনাদের আয়ারল্যান্ডস একটা ভালো দেশ হতে পারে, কারণ এখানে আসার পরে আপনি ভালো একটা জব পাবেন, কারণ এটা ইংলিশ স্পিকিং কান্ট্রি। এখানে আসার পরেই আপনি পার্ট টাইম জব বা ফুল টাইম জবের জন্য অফার পেতে পারেন, এটার জন্য লাইফে একটা বড় বেনিফিট আপনাদের জন্য। কারণ এখানে অনেকেই অনেক অনেক দেশের কথা বলে, সো এই ক্ষেত্রে তো তাদের বিষয়, তারা যদি চুজ করে থাকে তাদের ভালো লাগে সেটা তাদের বিষয়। এবং এখানে যারা ব্যাচেলার করতে আসে মাস্টার্স বা সায়েন্সের, তাদের জন্য ভালো ভালো সাবজেক্ট আছে, অবশ্যই আপনারা ইচ্ছা মতো মানে আপনাদের সাবজেক্ট রিলেটেড ইচ্ছা মতো চুজ করে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। এবং যারা মাস্টার্স করার জন্য আসে তাদের জন্য একটা বেনিফিট, তারা আপনার যারা বিজনেসের জন্য আসে তাদের জন্য অনেক সাবজেক্ট আছে, এবং তারা এসে এখানে ভালোভাবে লাইফ সেটেল, লাইফ স্টাইল সব কিছু ভালোভাবে মেনটেন করতে পারে। সো এক্ষেত্রে একটা বেনিফিট। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করবেন, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টসে লিখবেন, আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনাদের কমেন্টসের অ্যান্সারগুলো দিতে।